সকাল সকাল বন্ধুরা, দেখো কত কাঁচা কেচে নিয়েছি। সানডের বাজার বলে কথা, ভাবলাম আজকে একটু বেশি কাঁচাকুচি যাবে। দেখো, পুগলুর পাপার জামা কাপড়ও কেচে নিয়েছি, আর কিছু সোয়েটারও ছিল যেগুলো এখন আর পরার দরকার নেই, অতটা তো শীত নেই, সেগুলোও কেচে নিয়েছি। ভাবলাম গাছগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। গাছগুলো এতদিন কেমন যেন হয়ে গেছিল শীতকাল বলে হয়তো, কিন্তু এখন একটু তাজা হচ্ছে, আর গাছেও জল দিয়ে দিয়েছি কিন্তু সকাল সকাল। আর ব্রাহ্মী শাকটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। জানো তো, গাছে হয়েছে লেবু, চার পাঁচটা মতো হয়েছে। গাছে ফল হলে দেখতে তো কত ভালো লাগে, তাই না? আর এটা দেখাচ্ছি, দেখো নিম পাতা গাছ, মা এখানে আসার সময় একবার নিয়ে এসেছিল, তো সেই গাছটাই এখন ভালো পাতা দেখা দিচ্ছে। শুভ সকাল বন্ধুরা, এখন আমরা রেডি হয়ে গেছি, বেরোচ্ছি একটু বাজারে, বাজার করব, সবজি বাজার করব আর মাছ কিনব। তো দেখো, পুগলুও রেডি হয়ে গেছে, আজকে হাফ সোয়েটার পুড়িয়ে দিয়েছি পুগলুকে, আর টিপ নেই পুগলুর এখন, ওকে এসে স্নান করাবো তারপরে। টিপ পরিয়ে দাও না, এখন তো টিপ পরাতে পারবো না, এখন তো না ঘুমালে আমি ওকে টিপ পরাতে পারি না। তো চলো আমরা এখন বাজারে ঘুরে আসি, আর এসে দেখাবো কি কি এনেছি। এত কাচাকুচি করে আর সকালের টিফিন বানানোরই সময় হয়নি, তো ও বললো বাইরেই খেয়ে নেবো চলো, আর খেয়ে নিলাম। দেখো পরোটা, ঘুগনি আর ডিম সেদ্ধ। দেখো এই রুই মাছটা কিনেছি, আর এখানে ভোলা মাছ কিনেছি, আর মাছের ডিম এই কিনেছি। মাছ বেশি ছিল না, তাই জন্য বেশি মানে না, আর কি কোনো মাছই ছিল না, এই এই মাছই ছিল আর কি, সেই জন্য এই কটাই নিয়ে এসেছি। তো আবার তোমাদের সাথে কথা বলতে এলাম, পেটে খিদেতে মানে ছুঁচো ডন মারছে, আর পুগলু এদিকে কান্নাকাটি করছে, ওকে কোলে নিতে হবে আমার। পুগলুর পাপা গেছে স্নান করতে, আমি তো স্নান করে চলে এসেছি, এখনো খাওয়া দাওয়া হয়নি, আজকে সানডে যেহেতু একটু দেরি হচ্ছে। আর বাজার থেকে ওই মাছ টাছ সব এনেছি, ওগুলো ধোয়া টোয়া সব করে টোরে তারপরে রান্না করে মানে একটু দেরি হয়ে গেছে আর কি। আর আজকে তো সকালে দেখলে প্রচুর কাঁচা কেচেছি, এই করে এই জামা কাপড় নিয়ে এসেছি, সব টাল দেখো বিছানায় টাল করে রেখেছি, আর পুগলুকে দেখো তার মাঝখানে পুগলু শুয়ে রয়েছে। কেমন লাগছে পুগলুকে? সব জামা কাপড় টাল রয়েছে, এখন এগুলো ভাজ করব, যতক্ষণ না ও স্নান টান করে আসে আর কি, ততক্ষণ আমি ভাজ করতে থাকি, ও আসলে খাওয়া দাওয়া করব। পুগলুকে দেখেছো তো, আজকে একদম প্লেন খাওয়ার, মাছ ভাজা আর ঘি ভাত, রান্না বান্না সেরকম হয়নি, রাতে দেখি রান্না করব, মাছ ভাজা আর ঘি ভাত। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। দেখেছো যেই ক্যামেরা এইদিক করেছি সেই, এই দেখো ওকে, মানে উনাকে সারাক্ষণ ক্যামেরার সামনে রাখতে হবে আমাকে, এই হলো ব্যাপার। আর যাই হোক, বিছানা বিছানাটা ইচ্ছা পরিষ্কার করে নি, না হলে সব জামা কাপড় ও নিয়ে শুয়ে থাকবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। দেখো ওর পাপা স্নান করে আসার আগেই আমার সব জামাকাপড়গুলো ভাজ হয়ে গেছে, এই নিচে এই কার্পেটের উপর রেখেছি, পরে আলমারিতে তুলে দেবো। আর বাজারের ওখানে তো কিছু ভিডিও করাই হয়নি, কারণ পুগলু ঘুমিয়ে পড়েছিল এই জন্য, আর আমি ব্যাগ ধরে বাজার করছিলাম, মানে ব্যাগেও ছিল হাতে, বাজারও করছিলাম, তো এই জন্য ভিডিও করা হয়নি। এনেছি দেখো কী কী, শিম, বেগুন, পেঁয়াজ, পেঁয়াজটা হচ্ছে মেন আমাদের, মটরশুঁটি, শশা, এই সব এনেছি আর কি। পেঁয়াজ মানে অনেক থাকলেও আমাদের আশ মেটে না, আর এক ট্রে ডিমও নিয়ে চলে এসেছি। এবার এই ডিমটা কিন্তু আমরা কিনে নিই, এটা দিয়েছে আমার কাকু, বললো ডিম কিনে নিয়ে আসবি, আমি টাকা দিয়ে দেবো। আর দেখো পেঁয়াজকলি, গাজর, এটা পুগলুর গাজর, পুগলুকে দিই মাঝে মধ্যেই, আর লঙ্কাও কিনে নিই। এরপরে দেখো সন্ধেবেলা এই মন্দিরটা একটুখানি নমস্কার করতে এলাম, কারণ আগের দিন না একটা বাজে স্বপ্ন দেখেছিলাম, তো এই জন্য ভাবলাম একটু মন্দিরে নমস্কার করে যাই,
এমনি যাওয়ার সময় যাতায়াতে প্রত্যেক দিনই নমস্কার করা হয়, কিন্তু দাঁড়িয়ে সেভাবে করা হয় না। তো এই জন্যই আজকে একটু দাঁড়িয়ে, ওর আপা এদিকে রয়েছে, আমরা একটু দাঁড়িয়েই নমস্কার করে নিলাম। আজকে জানো তো বন্ধুরা, প্রচুর কাজ নিয়ে বেরিয়েছি, আবার একটা জায়গায়ও যাব যেখানে দেখবে আলো, কত আলো আর কি, আলোয় আলো। চলে এসেছি একটু বিশালে একটা জামা কিনতে, সেই কাকু মানে আমার কাকুর থেকে এই জামাটা নিয়েছি। সকালবেলা বলেছি যে পুগলুকে একটা জামা কিনে দাও, তো এই জন্য কাকুর থেকে এই জামাটা নেওয়ার জন্য এখানে চলে এসেছি। আমিও ভাবছিলাম একটা কিনে দেবো, কিন্তু সেরকম পছন্দ হয়নি। আর এই দেখো, বললাম না কত আলো। চলে এসেছি আমরা সেই পুরনো জায়গায় স্ট্যান্ড। সকালবেলা এখান দিয়ে বাজারে যাচ্ছিলাম যখন, তখন লাইটিংগুলো দেখছিলাম, ভেবেই নিয়েছিলাম সন্ধেবেলায় আসবো। তবে সকাল মানে বাজারে আসার আগে এখানে আসার কোনো প্ল্যানই ছিল না, কারণ জানতামই না এটা হচ্ছে। তো দেখো কত আলো, আর চন্দননগর তো মানে আলোরই রাজা, তাই না? তো কিছু হলেই এখানে আলো দিয়ে দেয়। হচ্ছে এখানে একটা বারাসাত বলছি, হচ্ছে এখানে একটা চন্দননগর উৎসব, দেখাবো অবশ্যই তোমাদের। তার আগে স্ট্যান্ডটা দেখিয়ে কতটা সুন্দর করে সাজিয়েছে, তাই না বন্ধুরা? চলো আসার সময় সেলফি টেলফি তুলব। ডিসেম্বর লেগেছে, দেখো বন্ধুরা ঢুকলাম সেই মেলায়। মেলায় খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিলো জানো তো, খুব সুন্দর গান হচ্ছিলো, কিন্তু গানটা তো এখানে দেওয়া যাবে না, কপিরাইট চলে আসবে, এই জন্য এখানে ভয়েসটা পুরোপুরি মিউট করে দিলাম। আর দেখো মকটেল বসেছিলো এখানে, কানের দুল তো বসেইছে প্রচুর জায়গায়, ঢোকার মুখেই আর কি কানের দুল। তো তারপরে দেখো মকটেল বসেছে, মকটেলের মানে স্টলটা আর কি খুব সুন্দর কিন্তু সাজিয়েছিল, মানে খুব সুন্দর সাজিয়েছিল। এরপরে এটা একটা মানে ভিআইপিদের বসার জায়গা হবে হয়তো, কারণ অনেকেই বসেছিল, সামনে পুলিশ টুলিশ ছিল বলে বললাম যে এরা বসেছিল। আর এই দেখো প্রোগ্রাম হচ্ছে, আর কত লোক দেখেছো এই মাঠটায় প্রোগ্রাম দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। পাশে কিন্তু তোমরা পুগলুর আওয়াজ পাবে, কারণ পুগলু আমার কোলেই বসে আছে আর কুঁ কুঁ করছে, মানে ওও একটু ভয়েস দিচ্ছে আর কি তোমাদের। আর জুম করে দেখালাম, স্টেজটা এত অসাধারণ সাজিয়েছিল না, মানে এতই অসাধারণ সাজিয়েছিল, খুব ভালো লাগছিল। ভাবছিলাম গানগুলোও দেব, কিন্তু ওই যে কপিরাইট চলে আসবে, খুব সুন্দর সুন্দর গান বাজছিল। আর এই দেখো আবার কানের দুলের স্টল, প্রচুর কানের দুল স্টল বলছি, কানের দুলের দোকান, এই দোকান না ঠিক, এমনি বসেছিল কানের দুল, প্রচুর এরকম প্রচুর বসেছিল, আর প্রচুর বড় মেলাটা হচ্ছিল। এই দেখো এটা পানের দোকান, ভাবছিলাম খাবো, কিন্তু ওই যে একটা কথা মনে পড়ে গেল, আমাদের সাথে পাপ্পা যায় না, পাপ্পা শুধুও পান খেতে চায়, তো এই জন্যই আমরা পানটা খেলাম না, চলে এলাম ঘুগনির দোকানে, ঘুগনি খেলাম। আর চলে এসেছি দেখো বাড়িতে, আর ভিডিও করা হয়নি, বাড়িতে চলে এসেছি, কী কী এনেছি তোমাদের দেখালাম, মানে তোমাদের সাথে শেয়ার করছি আর কি কী এনেছি। এই যে এই দুটো ম্যাঙ্গোর জুস দেখছো, এই দুটো অফার ছিল মানে 9 টাকা করেই এই। আর এই হলুদ গুঁড়োটা আমি কোনোদিনই নিইনি, সানরাইজেরই নিই, কিন্তু এই হলুদ গুঁড়ো বলছি, লঙ্কা গুঁড়ো,
কিন্তু একটার সাথে একটা ফ্রি ছিল, আর ফ্রি কে না নিতে চায় বলো। আর চিলি ফ্লেক্সটাও নিলাম, এটাও কোনোদিন নিইনি, ঘরেই বানাতাম, আজকে নিলাম। আর এই হার্ড বিস্কুটটা দেখছো না, ছোটোবেলা থেকে এই হার্ড বিস্কুটটা খেতে অসাধারণ লাগে। আর এই যে এবার এনেছি হচ্ছে টাইট টাইট সার্ফ, তো কোনো দিন ইউজ করিনি, সবাই বলে টাইটটা বেশ ভালো, এই জন্য নিয়ে এলাম। আর টমেটো দেখছো সকালেও, জানো তো বন্ধুরা, টমেটো কিনেছিলাম 2.5 কিলো একটা দোকানে, ফেলে এসেছি, আবার বিকেলে কিনতে হলো, আর ইজি শেষ হয়ে গেছে বলে পাউচ কিনে এনেছি, আবার পরের বছর তো দরকার, এবছর আর তো বেশি দরকার নেই, তাই পাউচ কিনে এনেছি। এই দেখো পুগলুর জন্য একটা খেলনাও কিনে এনেছি, মাঝে আরও অনেক জিনিস কিনে এনেছি, তোমাদের একটা একটা করেই দেখালাম। আর এই যে জামাটা কিনেছি, এটা বিশাল থেকে কিনেছি, এটা কাকু দিয়ে এসেছে। আর পকেটে দেখো পুগলুর পাপা, দেখো ওর পিলটা রেখে দিয়েছে। আর এই টুকটাক জিনিস কিনেছি আর কি, মাসকাবাড়ির জিনিস, সেই যে একটা ব্লগে লিখছিলাম না রে কী কী কিনতে হবে, তবুও সব কিছু কেনা হয়নি, আবার একদিন ওর পাপাকে বলতে হবে যে নিয়ে আসো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই অবধিই রাখলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।